আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক কেমন আছেন সবাই আজ আমি আপনাদের সামনে মাত্র বারোশো আশি স্কোয়ার ফিট জমিতে চার বেডরুম বিশিষ্ট একটি নান্দনিক ডুফ্লেক্স বাড়ির ডিজাইন নিয়ে উপস্থিত হয়েছি বন্ধুরা চারটি বেডরুমের পাশাপাশি এই বাড়িটিতে আপনি দুটি বাথরুম পেয়ে যাবেন সেই সাথে তিনটি বেডরুমের সাথে আপনি চাইলে তিনটি ব্যালকনি দিয়ে এই বাড়িটি খুবই নান্দনিকভাবে একটি ড্রয়িং ক্যাম ডাইনিং রুমের পাশেই ডুফ্লেক্স সিস্টেম একটি রাউন্ড সিঁড়ি দিয়ে এই ডুফ্লেক্স বাড়িটি আপনি চাইলে গ্রামে অথবা শহরে নির্মাণ করতে পারবেন আজকের এই বাড়ির ডিজাইনটি আমরা করেছিলাম মোহাম্মদ আবু বাহির জন্য উনি একজন দক্ষিণ কোরিয়া প্রবাসী এবং উনি এই বাড়িটি নির্মাণ করবেন ওনার গ্রামের বাড়ি ময়মনসিংহ ফুলবাড়িয়ায় আপনিও আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং এবং ডিজাইনটি আমাদের কাছ থেকে করে নিতে পারবেন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে সরাসরি যোগাযোগ করে ডিএইচডি বাংলাদেশ হাউস ডিজাইন বন্ধুরা আজকের এই বাড়িটি নির্মাণ করতে গেলে আপনার কত ব্যাগ সিমেন্ট লাগবে কত কেজি রড লাগবে এবং কত পিস ইটের ফয়জন হবে সম্পূর্ণ ডিটেলস আমি ভিডিওতে ধারাবাহিকভাবে আলোচনা করব ইনশাল্লাহ তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন পরবর্তী এ ধরনের আরও অনেকবার এক ডিজাইন আমরা আপনাদের সাথে শেয়ার করে যাব তাই আমাদেরকে ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন বন্ধুরা আপনার যদি স্বপ্ন থাকে গ্রামে অথবা শহরে একটি নান্দনিক বাড়ি তৈরি করার যদি আপনার সাধ্য থাকে আপনি অবশ্যই একটি ড্রয়িং ডিজাইন করে আপনার স্বপ্নের বাড়িটি নির্মাণ করবেন কারণ হলো আমি ইতিপূর্বে যে সকল অভিজ্ঞতা আমার হয়েছে ওখান থেকে আমি বলতে পারি আপনাকে আপনি যদি ড্রয়িং ডিজাইন করে বাড়ি করেন তাহলে আপনার বাড়িটি প্রথমত দেখতে অনেকটা আনন্দনিক হবে আরেকটি বিষয় থাকে যেমন আপনি লক্ষ কোটি টাকা খরচ করে বাড়ি নির্মাণ করলেন কিন্তু সেই বাড়িটি যদি নিরাপদ না হয় একটি নিরাপদ বাসস্থান যদি না হয় তাহলে কিন্তু আপনার এই লক্ষ কোটি টাকার কোনো মূল্য নেই মোট কথা হলো আপনি যদি একটি নিরাপদ বাসস্থান চান আপনি যদি একটি নিরাপদ বাসস্থানের পাশাপাশি একটি নান্দনিক বাসস্থান চান তাহলে নির্দ্বিধায় আপনি যে কোনো স্থপতি অথবা ইঞ্জিনিয়ারের উপর ভরসা রাখতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে আপনারা চাইলে আমাদের সাথেও যোগাযোগ করে আপনার নান্দনিক বাড়ির ড্রয়িং ডিজাইনটি করে নিতে পারবেন কারণ দেখুন এই বাড়িটি আমরা কতটা নান্দনিকভাবে সাজিয়েছি ঠিক প্রত্যেকটি স্বপ্ন আমাদের কাছে গুরুত্বপূর্ণ কারণ স্বপ্ন দেখবেন আপনি বাস্তবায়ন করার দায়িত্ব আমাদের বন্ধুরা এতক্ষণ আপনারা বাড়ির এক্সটেরিয়র ভিউ এবং টপ ভিউটি দেখলেন এখন আমি আপনাদেরকে বাড়ির ভিতরে প্রবেশ করাবো এবং আরও ডিটেলস দেখাবো বাড়ির ভিতরে প্রবেশ করতে আমরা একটি ড্রয়িং রুম পেয়ে যাবো এই ড্রয়িং রুমের পাশেই দেখুন খুব চমৎকারভাবে আমরা একটি সিঁড়ি রুম দিয়ে সাজিয়েছি এই ড্রয়িং রুমটি তারপরে এই ড্রয়িং রুমটা যখন আমরা ড্রয়িং রুম থেকে একটু ভিতরে যাবো একসাথেই রাখা হয়েছে মোট কথা হলো ড্রয়িং ক্যাম ডাইনিং একসাথে একসাথেই থাকবে ড্রয়িং ক্যাম্প ডাইনিং রুমটি দেখুন একসাথে রেখেছি আর এখান থেকেই কিন্তু আপনি সবগুলো রুমে অ্যাক্সেস পেয়ে যাবেন এই ড্রয়িং রুমের বাম পাশেই ডাইনিং রুমের বাম পাশে আমরা যখন ভিতরে প্রবেশ করব দেখুন এখানে একটি কমন বেডরুম থাকবে এই বাড়িতে টোটাল তিনটি কমন বেডরুম থাকবে তার ভিতরে এটি একটি তারপর এটা দেখুন ডাইনিং রুমের বরাবর সামনে এটা হলো কিচেন রুম মজার মজার খাবার যেখানে রান্না হয় আর কি তারপর এখান থেকে যখন আমরা আরেকটু ভিতরে যাব এখানে আরও একটি বেডরুম পেয়ে যাব এটাও একটা কমন বেডরুম এই বাড়িতে টোটাল তিনটা কমন বেডরুম থাকবে তারপর এখান থেকে যখন আমরা বের হয়ে আরেকটি রুমে যাব দেখুন এখানে আরেকটি বেডরুম আছে খুবই চমৎকারভাবে এই বেডরুমের সাথে আপনি একটি ব্যালকনি পেয়ে যাবেন এবং সেই সাথে একটি অ্যাটাচ টয়লেটও পেয়ে যাবেন সম্পূর্ণ ডিজাইনটি আমরা আমাদের ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী সাজিয়েছি আপনিও আপনার চাহিদা অনুযায়ী সাজিয়ে নিতে পারবেন আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং এবং ডিজাইনটি বন্ধুরা লাস্ট ওয়ান এই বেডরুমটা হলো একটা কমন বেডরুম সেই সাথে আপনারা কমন বাথরুমটি দেখে ফেলেছেন এই বেডরুমের সাথে কিন্তু একটা ব্যালকুনি আছে খুবই নান্দনিকভাবে ফুল বাড়ির ড্রয়িং ডিজাইনটি আমরা সাজিয়েছি আপনারাও আপনাদের মনের মতো করে ড্রয়িং ডিজাইন করে নিতে পারবেন আমাদের কাছ থেকে বন্ধুরা এখন আমি আপনাদের সামনে এই বাড়ির খরচের হিসাবটি দেখাবো ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন এবং ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন পরবর্তী এই ধরনের আরও বাড়ির ডিজাইন আমরা আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ দেখুন প্রথমে যদি আমি দেখাই আপনাদেরকে এটার ফাউন্ডেশন এবং গ্রেড বিম পর্যন্ত শর্ট কলম ফাউন্ডেশন এবং গ্রেড বিম এ পর্যন্ত যদি দেখাই তাহলে এখানে ছয় লক্ষ বাউন্ন হাজার টাকা খরচ হবে ছয় লক্ষ বাউন্ন হাজার টাকা দিয়ে আপনি এখানে দুশো পঁয়তাল্লিশ ব্যাগ সিমেন্টের পাশাপাশি আপনি এখানে চৌত্রিশশো কেজি রড কিনতে পারবেন এবং চোদ্দো হাজার পিস ইট কিনতে হবে ফাউন্ডেশনের জন্য পরবর্তীতে যদি আপনি লং কলম করেন এবং সার ডালাই করেন তাহলে দেখুন এখানে ছয় লক্ষ ছত্রিশ হাজার টাকা খরচ হবে এই ছয় লক্ষ ছত্রিশ হাজার টাকা দিয়ে আপনি এখানে দুশো চার ব্যাগ সিমেন্টের পাশাপাশি এখানে প্রায় চার হাজার কেজি রড কিনতে পারবেন এবং নয় হাজার পিস ইট কিনতে পারবেন বর্তমান বাজার অনুযায়ী এই ইটগুলো ভেঙে খোয়া তৈরি করতে হবে সার ডালাইয়ের জন্য এবং কলাম ডালাইয়ের জন্য পরবর্তীতে যদি আপনি ফ্লোর ঢালাই থেকে শুরু করে পার্টিশনের ওয়াল এবং প্লাস্টারের কাজ সহ সিলিং প্লাস্টার সহ এ টু জেড করতে চান তাহলে এখানে দেখুন তিন লক্ষ উনআশি হাজার টাকা মানে হল তিন লক্ষ আশি হাজার টাকার প্রয়োজন পড়বে এই তিন লক্ষ আশি হাজার টাকা দিয়ে আপনি এখানে একশো অষ্টআশি ব্যাগ সিমেন্টের পাশাপাশি প্রায় আঠারো হাজার পিস নাম বাড়িট কিনতে পারবেন গাঁথনির জন্য পার্টিশন ওয়াল দিবেন বন্ধুরা আমরা এখানে সিমেন্টের দামগুলো ধরলাম হলো পাঁচশো টাকা করে এবং রডের দাম ধরলাম পঁচানব্বই টাকা করে এবং ইটের দাম ধরলাম তেরো টাকা বর্তমান বাজেটের পরে কিন্তু এই খরচটা বেড়ে যাবে বেড়ে যেতেও পারে কারণ ইটের দাম বাড়বে এখানে সিমেন্ট টোটাল কতটুকু লাগবে আপনারা দেখে নেবেন আমি সময় নষ্ট করবো না আপনাদেরকে ভিডিওটা একটু পজ করে আপনারা দেখে নেবেন তারপর এখানে টোটাল কস্টটা আসতেছে হলো আপনার ষোলো লক্ষ নব্বই হাজার টাকা বন্ধুরা মাত্র ষোলো লক্ষ নব্বই হাজার টাকা হলে আপনি এই বাড়িটি দুইতলা ডুফ্লেক্স বাড়ির প্রথম একতলা কমপ্লিট করতে পারবেন ইনশাল্লাহ এতক্ষণ ধৈর্য ধরে যারা ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেন আপনাদের সবাইকে আরও একবার ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী আরও একটি নতুন বাড়ির ডিজাইনের ভিডিওতে সবাই উল আজহার শুভেচ্ছা নিবেন আল্লাহ হাফেজ এতক্ষণ ধৈর্য ধরে যারা ফুল ভিডিওটি দেখলেন আপনারা বোনাস হিসেবে এই বাড়ির টপ বিউটি দেখে নেন দেখুন বন্ধুরা আমরা খুব চমৎকারভাবে এই বাড়ির ফ্লোর ফ্রান্ট ডিজাইনটি সাজিয়েছি এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটাকে থ্রি ডি ফ্লোর ফ্রান্ট ডিজাইনও বলে থাকে ড্রয়িং ক্যাম্প ডাইনিং রুমের পাশে আমরা রাউন্ড সিরিডি দিয়েছি যাতে করে ডুফ্লেক্স সিস্টেম এই বাড়িটিতে আপনি বসবাস করে খুবই আপনার কমফোর্ট ফিল হয় পাশাপাশি দেখুন চারটি বেডরুম আমরা কীভাবে সাজিয়েছি গতানুগতিক ডিজাইনের থেকে আমরা বের হয়ে এসে খুবই নান্দনিকভাবে এই ডিজাইনটি সাজিয়েছি আপনারা চাইলে আপনাদের মনের মতো ড্রয়িং ডিজাইনও কিন্তু আমাদের কাছ থেকে ঠিক এভাবেই করে নিতে পারবেন ইনশাআল্লাহ আলো বাতাস থেকে শুরু করে সকল ফেসিলিটি কিন্তু আপনি এই বাড়িটিতে পেয়ে যাবেন বাড়িটি কিন্তু খরচ কম হলেও কিন্তু অনেক নান্দনিক অল্প জমিতে খুবই নান্দনিক এই বাড়িটি